নমস্কার সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা দূরে বা কাছে পৃথিবীর যে প্রান্তেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, আজকের বিষয় রাশিয়ার কাছ থেকে তেল এবং গম কিনতে বুদ্ধি চেয়েছে বাংলাদেশ। গত কয়েকদিন আগে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের রাজধানী গুয়াহাটিতে নদী বিষয়ক এক সম্মেলনে অংশ নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন, এবং সেই সম্মেলনের আলোচনার ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে এই ব্যাপারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা হয়। দুই নিকট প্রতিবেশীর বৈঠকে রাশিয়া ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনার প্রসঙ্গে আব্দুল মোমেন বলেন, আমরা ভারতের সঙ্গে সেখানকার পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি, তারা জ্বালানি সমস্যা সামাল দেওয়ার জন্য কাজ করছে। রাশিয়া আমাদের কাছে তেল বিক্রি করার প্রস্তাব দিয়েছে, তারা আমাদের কাছে গমও বিক্রি করতে চায়, কিন্তু আমরা তো ভয়ে, এই নিষেধাজ্ঞার ভয়ে, অর্থাৎ রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা জোটের যেই নিষেধাজ্ঞা, এই ভয়ে ভারতের কাছে জানতে চেয়েছি যে তোমরা কিভাবে করছো, তোমরা তো নিচ্ছ, সেটা তারা বলেছে। জ্বালানির ক্ষেত্রে যে সমস্যা সেটা তো আমাদের জন্য সত্যিকারের একটা সমস্যা, এই নিয়ে আমরা ভয়ে আছি, তাই আমরা তাদের কাছে বুদ্ধি চাই, বিশেষ করে তারা সেটা অর্থাৎ রাশিয়ার কাছ থেকে তেল ও গম যে কিনছে সেটা তারা কিভাবে করছে। পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, এই নিয়ে আমাদের বন্ধুত্বপূর্ণ আলোচনা হয়েছে যে তারা কিভাবে পরিস্থিতিটা সামাল দিচ্ছে, তারা বড় দেশ, তারা ম্যানেজ করতে পারে, তারা কোনো পদক্ষেপ নিলে কেউ তাদের উপর নিষেধাজ্ঞা দেয় না, আমরা তো দরিদ্র ছোটোখাটো দেশ, আমাদের উপর মাতব্বরিটা একটু বেশি। আপনারা মাতব্বরি তো দেখছেনই প্রতিদিন, এবং গণমাধ্যম তাদেরকে উৎসাহ দিচ্ছেন, তারা প্রতিদিন এক একটা ইস্যু নিয়ে আসে আমাদের কাছে, আমরা তাদের বলতাম উন্নয়ন অংশীদার, এখন উন্নয়নে এক পয়সাও তারা দেয় না, কিন্তু খালি অ্যাডভাইস দিয়েই যাচ্ছে। আর উন্নয়ন যাতে বাধাগ্রস্ত হতে পারে তার জন্য যত ধরনের ফরমাশ আছে তা দিচ্ছে, অস্থিরতা সৃষ্টির জন্য বিভিন্ন ধরনের শর্ত জুড়ে দিচ্ছে, সেগুলি তো গ্রহণযোগ্য নয়, এজন্যই আমরা ভারতের সঙ্গে আলাপ করেছি, এজন্য আঞ্চলিক কিছু সংগঠন গড়ে তোলা যাতে সমস্যা হলে আমরা সামাল দিতে পারি, এটা আমরা আলাপ করেছি। আঞ্চলিকভাবে আমরা স্থিতিশীলতা কিভাবে অর্জন করতে পারি তা নিয়ে আলাপ করেছি। তো এই হলো আমাদের বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য। কিন্তু এখন আমাদের অনেক বিশেষজ্ঞ আছে বাংলাদেশে, এবং বেসিকলি বাংলাদেশ যেহেতু শীঘ্রই তালিবানের পথে হাঁটছে, সুতরাং সেই তালিবান মাইন্ডের কিছু বক্তব্য আমাদের জানা দরকার। তারা তো এক একজন বিশেষজ্ঞ, মানে বিশেষভাবে অজ্ঞ আর কি বিভিন্ন ক্ষেত্রে। তো আসুন আমরা একটি এই ভাষণ শুনি, দেখি আমাদের এক মমিন হুজুর কি বলছেন। বাংলাদেশের বন্ধু হিসেবে আপনি কাকে বেছে নেবেন, ভারত না চীন? বন্ধু হিসেবে কোনো অমুসলিম রাষ্ট্রকে মেনে নেবার সুযোগ নেই। এখানে ইসলামী পররাষ্ট্রনীতির মূল নীতিটাই আল্লাহ তাআলা বলেছেন সূরা মায়েদাতে, এবং 56 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াত্তাকুল্লাহা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেছেন, হে বিশ্বাসীগণ, মুমিনগণ, তোমরা তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, ইহুদি খ্রিস্টান আহলে কিতাব, তাদের মধ্যে যারা দিন ইসলামকে খেলতামাশায় পরিণত করতে চায়, তোমাদের দিনকে নিয়ে খেলতামাশা করে, তাদের এবং অন্য সকল কাফেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। সেজন্য ইসলাম পররাষ্ট্রনীতির মূল কনসেপ্ট হবে এটা যে কোনো মুসলিম রাষ্ট্র কোনো অমুসলিম রাষ্ট্রকেই বন্ধু বানাতে পারবে না, বা অমুসলিম রাষ্ট্রের সাথে মুসলিম রাষ্ট্রের কোনো বন্ধুসুলভ চুক্তি হবে না, সামরিক চুক্তি হতে পারে, ব্যবসায়িক। তো দর্শক, উনি কি বলেছেন যে আল্লাহ তাআলা বলে গেছেন যে কোনো কাফেরকেই যাতে কোনো মুমিন ভাই মুসলমানরা বন্ধু হিসাবে মেনে না নেয়, এইটাই কিন্তু কথা। তারা যত কথাই বলুক, এদিক সেদিক ঘুরিয়ে পেঁচিয়ে, বক্তব্য কিন্তু একটাই, আপনি যদি ইসলাম মানেন তাহলে আপনার কোনো অমুসলিম বন্ধু থাকতে পারবে না। তো এই ক্ষেত্রে এই যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী যে
ভারতের কাফের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের পরামর্শ নিয়েছেন সেটা কিন্তু আল্লাহর বিধান অনুযায়ী সেটা তিনি করতে পারেন না, কারণ তাকে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ফলো না করে তাকে অবশ্যই আল্লাহর পররাষ্ট্রনীতি ফলো করতে হবে। বাংলাদেশ যেহেতু মুসলমানদের দেশ, তারা বলছে আর কি 90% মুসলমানদের দেশ, মাটি মানে কা কা করে যে আমি মুসলমান, সবসময় আপনি দেখবেন যে মাটিয়ে গুসা করে মুসলমান না বললে। তো সেই ক্ষেত্রে যেহেতু বাংলাদেশ একটা মুসলমান দেশ, সুতরাং বাংলাদেশ আল্লাহর পররাষ্ট্রনীতি ফলো করবে এবং ভারতের সাথে বন্ধুত্ব করা যাবে না। সুতরাং এইটা একদম নাম্বার ওয়ান গুণা যে এই যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ভারতের পরামর্শ চেয়েছে কীভাবে রাশিয়া থেকে গম এবং তেল আনা যায়। এখন গম তেল না পেলে আপনার যদি না খাইয়ে থাকতে হয় বা তেলের অভাবে যদি আপনার বিদ্যুৎ বা গাড়ি ঘোড়া সব বন্ধ হয়ে যায় তাহলে সেটা আল্লাহ চালিয়ে দিবে, একটা ফুৎকারে আল্লাহ আপনার এগুলি চালিয়ে দিবে। তো যাই হোক, শুনুন বাকি কথাগুলি উনি কী বলেছেন। ইসলাম পররাষ্ট্রনীতির মূল কনসেপ্ট হবে এটা যে কোনো মুসলিম রাষ্ট্র কোনো অমুসলিম রাষ্ট্রে কি বন্ধু বানাতে পারবে না, বা অমুসলিম রাষ্ট্রের সাথে মুসলিম রাষ্ট্রের কোনো বন্ধুসুলভ চুক্তি হবে না। সামরিক চুক্তি হতে পারে, ব্যবসায়িক চুক্তি হতে পারে, সহযোগিতামূলক চুক্তি হতে পারে। অতএব আমরা বন্ধু হিসেবে ভারতকে তো কোনো অবস্থাতেই না, চীনকেও আমরা গ্রহণ করতে পারি না। তবে হ্যাঁ, ব্যবসায়িক স্বার্থে আমরা চীনের সাথে চুক্তিবদ্ধ হতে পারি, সেটা সামরিক চুক্তি হতে পারে, ব্যবসায়িক চুক্তি হতে পারে, সহযোগিতামূলক চুক্তি হতে পারে। সেক্ষেত্রে আমি আমার যে ব্যাখ্যাটা বলবো যে ভারতের থেকে আমাদের জন্য চুক্তিতে নিরাপদ হচ্ছে চায় না। ভারত কেন না, সেটা আল্লাহ তাআলা, সেটা আমি কোরআন কারীমের আলোকে বলছি। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, লাতাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ তাআলা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে সতর্ক করেছেন যে সবচেয়ে বেশি তুমি শত্রু দেখবে ইমানদারদের জন্যে, খুব বেশি ইমানদারদের সাথে দুশ্মনী পোষণ করবে যারা, প্রথম হচ্ছে ইহুদি আর দ্বিতীয় হচ্ছে পুত্তলিকরা, মুশরিকরা। অতএব আমরা জানি যে ভারত শাসিত হচ্ছে মুশরিকদের দ্বারা, পুত্তলিকদের দ্বারা। অতএব তারা শত্রু হিসেবে, চায়নাও অমুসলিম হিসেবে আমাদের শত্রু বন্ধু হতে পারে না, কিন্তু অপেক্ষাকৃত বড় শত্রু বা বেশি ক্ষতির আশঙ্কা আমরা করতে পারি চায়না থেকে, ভারতের দিক থেকে। সেজন্য আমাদের সাথে যে কোনো ব্যবসায়িক চুক্তি, সহযোগিতামূলক চুক্তি, সেটা ভারতের সাথে না করে চায়নার সাথে হওয়াটা উচিত। এবং ঐতিহাসিকভাবে আমরা দেখেছি যে ভারত অনেক ক্ষতি করেছে মুসলমানদের, আমাদের স্বাধীনতার পর থেকে আমাদের মৌলিক অধিকার। কি উনি কি বললেন, আমাদের স্বাধীনতার পর থেকে, স্বাধীনতার পর থেকে উনি বললেন তাই না? তো উনি কি বলেছেন যে পৌত্তলিকদের, মুশরিকদের সাথে বন্ধুত্ব করা যায় না। ভারত পৌত্তলিক, ভারত মুশরিক, সুতরাং সেই ক্ষেত্রে ভারতের সাথে বন্ধুত্ব করা যাবে না, কিন্তু চায়নার সাথে বন্ধুত্ব করা একটু ভালো। যদিও চায়নাও মুশরিক, তাদের সাথেও করা যায় না, কিন্তু ভারতের চাইতে চায়না একটু ভালো, সুতরাং এই চায়নার সাথে আমরা করতে পারি। তো আর উনি বলেছেন যে স্বাধীনতার পর থেকে ভারতের ভূমিকা, আচ্ছা স্বাধীনতার আগে থেকে কথাটা বলে নেই। আজকে ভারত যদি বাংলাদেশের পাশে না দাঁড়াত এবং তাদের সৈন্যদের রক্ত যদি বাংলাদেশের বুকে, বাংলাদেশের মাটিতে না ঝরত, তাহলে কি এই যে এই 9 মাসেই বাংলাদেশ স্বাধীন হতো বলে মনে হয়? এরকম পৃথিবীর ইতিহাসে এরকম নজির আছে যেখানে 93,000 সৈন্য এবং বিশাল রাজাকার আলবদর যেখানে ছিল, মানে কোটি কোটি তাদের মানুষ তাদের সপক্ষে, স্বাধীনতা শক্তির বিরুদ্ধ শক্তি কিন্তু কম ছিল না। আমরা যেমন স্বাধীনতার শক্তি বাংলাদেশে ছিল, সপক্ষ শক্তি, বিপক্ষ শক্তিও কিন্তু আরও বেশি শক্তিশালী ছিল, কিন্তু ভারতের কারণে সেই বিপক্ষ শক্তিটা মাথা তুলে দাঁড়াতে পারেনি। কারণ ভারত এয়ার স্পেস বন্ধ করে দিয়েছে, রসদ সরবরাহ বন্ধ করে দিয়েছে এবং তাদের সৈন্য দিয়ে যুদ্ধ করেছে, মুক্তিযোদ্ধাদেরকে ট্রেনিং দিয়েছে, শরণার্থীদেরকে জায়গা দিয়েছে। এইসব মিলিয়েই ভারত বাংলাদেশের স্বাধীনতাকে ত্বরান্বিত করেছে এবং একটা ব্যাপক অবদান সেখানে তারা রেখেছে। তো যাই হোক, আমরা এখন শুনি উনি স্বাধীনতার পরের কথা কী বলতে চাচ্ছেন, আসুন আমরা সেই কথাগুলি শুনি।
মৌলিক অধিকারগুলোকে তারা হরণ করে নিয়েছে। দ্বিতীয়ত, তারা আমাদের সীমান্তে অবস্থিত, তাদের সাথে আমাদের বর্ডারের সম্পর্ক আছে। এদেশে তারা যদি প্রভাব বিস্তার করে, শুধু তারা ব্যবসা করবে না, লুটপাট করে নিয়ে যাবে, একতরফা ব্যবসা করবে। তৃতীয়, তারা আমাদের শিক্ষা ও সংস্কৃতিতে সবসময় আঘাত করার চেষ্টা করে। সেদিক থেকে আমরা যদি চায়নার সাথে আমাদের সম্পর্ক হয়, যেটা আগ থেকে একটা নীতি, লুক ইস্ট যেটা বলা হচ্ছে আমাদের দেশের রাজনীতিতে, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বলা হচ্ছে, সেটা করলে দেখা যাবে চায়না শুধু ব্যবসাই করবে আমাদের দেশে, বাট আমাদের শিক্ষা সংস্কৃতিতে আঘাত করার কোনো চেষ্টা করবে না। তো উনি কি বলেছে যে বাংলাদেশের উচিত হবে না ভারতের সাথে কোনো ধরনের চুক্তিতে যাওয়া, কোনো ধরনের বন্ধুত্ব করা, কিন্তু চায়নার সাথে করলে কোনো অসুবিধা নাই, ব্যবসায়িক চুক্তি বা সামরিক চুক্তি হতে পারে, কারণ এই ভারত আমাদের চারিদিকে আছে, তারা আমাদের কালচারকে নষ্ট করার চিন্তা করবে, তারা ব্যবসা করে টাকা পয়সা নিয়ে যাবে, মানে এই জাতীয়। কিন্তু চায়না সেটা করবে না, চায়না আমাদের সংস্কৃতিতে হাত দেবে না, আমাদের ধর্মীয় রীতিনীতি আদর্শে হাত দেবে না। কিন্তু এই হুজুর কি কারেক্ট, এই হুজুর কি তার বক্তব্য কি সঠিক? আপনারা দেখেন যে চায়নাতে আজকে প্রায় 10 লক্ষ উইঘুর মুসলমান, তাদেরকে কিন্তু কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে রাখা হয়েছে, এবং সেইখানে পশ্চিমা দেশগুলি কিন্তু সরব যে এইখানে এই উইঘুর মুসলমানদের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, লঙ্ঘিত হচ্ছে, এবং সম্প্রতি হাজার হাজার ডকুমেন্টের এই প্রতিবেদন প্রকাশ পেয়েছে, গোপন তথ্য প্রকাশ পেয়েছে, যে কীভাবে সেই চায়নাতে মিলিয়ন্স অফ মুসলিম, উইঘুর মুসলিমরা নির্যাতিত হচ্ছে, এবং সেই ব্যাপারে এই এই হুজুরের কোনো বক্তব্য নাই। এবং সেই নির্যাতনের এটা কি, মানে কৌশলটা কি, তারা বলছে যে এই মুসলমানদেরকে তারা কনসেন্ট্রেশন ক্যাম্পে রাখছে এবং সেইখানে তাদেরকে ব্রেইন মানে রিপ্রোগ্রামড করছে, ব্রেইন ওয়াশ করতেছে, যেটাকে মানে ইসলামের ভূত মাথা থেকে তাড়িয়ে দিচ্ছে তারা। এবং তারা কোরআন শরীফ এবং ধর্মীয় পুস্তকগুলো চাইনিজরা তাদের মতো করে লিখে সেটা তাদেরকে জনসাধারণের মধ্যে দিচ্ছে, ওই মুসলমানদের মধ্যে বিতরণ করছে, যে তোমরা ওই আল্লাহর প্রেরিত কোরআন না, আমাদের প্রেরিত কোরআন তোমাদেরকে পড়তে হবে, সেইভাবেই তোমরা ইসলাম পালন করবে, অন্যভাবে না। এবং সেইটাকে তারা বলছে যে ই করা হচ্ছে, তাদেরকে কারিগরি শিক্ষা দেওয়া হচ্ছে, তাদের মাথা থেকে এই সন্ত্রাসী কার্যক্রম, সন্ত্রাসী চিন্তাভাবনা, উগ্রপন্থা দূর করে তাদেরকে রিফর্ম করা হচ্ছে। দিস ইজ দি চাইনিজ স্টেটমেন্ট, তারা সেই বক্তব্যটা দিচ্ছে যে তাদেরকে কারিগরি শিক্ষা দিয়ে তাদের উগ্রবাদ থেকে সরিয়ে আনা হচ্ছে। আপনারা বুঝতে পেরেছেন যে সেই উইগুরে 20-30 লক্ষ মুসলমান যারা আছে তারা সবাই উগ্রবাদী, তাদেরকে রিপ্রোগ্রাম করা হচ্ছে, লাইক এ কম্পিউটার চিপস, যে আপনার এই যেভাবে প্রোগ্রাম ঢুকিয়ে দেওয়া হয়, রোবটকে যেভাবে প্রোগ্রামিং করা হয়, রোবট কিন্তু সেই কাজগুলি করে, যেই কাজের জন্য যেই রোবট। তাহলে এইটা কি তাদের কালচার, তাদের ধর্ম, তাদের চিন্তা চেতনায় কি আঘাত হচ্ছে না? ভারত কি সেই কাজগুলি করছে? তো কি কারণে এই যে হুজুররা এবং বাংলাদেশের অধিকাংশ মুমিনরা কি কারণে ভারতের বিরোধিতা করছে, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আপনারা জানেন যে বাংলাদেশের ওপর আমেরিকা একটা নিষেধাজ্ঞা দিয়েছে র‍্যাবের ওপর, সেইখানে সেই ব্যাপারেও বাংলাদেশের সরকার ভারতের সাহায্য চেয়েছে এবং ভারত সরকার সেই ব্যাপারে সাহায্য করছে বা করার আশ্বাস দিয়েছে। এবং এই যে রাশিয়া থেকে তেল এবং এই গম আমদানির ক্ষেত্রেও তারা ভারতের সাহায্য চেয়েছে এবং সেটা ভারত সেই আশ্বাস দিয়েছে, এবং তারা চাইছে যে ভারত থেকে ভারত তেল আমদানি করুক, গম আমদানি করুক, সেইগুলি বাংলাদেশ ভারত থেকে নিয়ে আসবে। আমাদের মুমিন ভাইরা তারা কীভাবে চিন্তাভাবনা করে, তারা কতটুকু মানে একচোখা, মানে অন্ধ বলা যায়, তা না হলে কী করে তারা এই ভারতকে বড় শত্রু মনে করে কিন্তু চায়নাকে তারা সার দেয়। ইভেন পাকিস্তানের ক্ষেত্রে একই অবস্থা, পাকিস্তান টুই শব্দটি করছে না যে এই চাইনিজ উইগুরে
যে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, কিন্তু তারা কাশ্মীরের ব্যাপারে সরব। তো যাই হোক, আমিও চাই যে বাংলাদেশ আল্লাহর পররাষ্ট্রনীতি মেনে চলুক। আল্লাহর পররাষ্ট্রনীতি নিয়ে বাংলাদেশ কোন দিকে যায় এটা দেখার বিষয়, মানে হুইচ উড বি ভেরি নাইস, ভেরি ইন্টারেস্টিং টু সি। তো যাই হোক, আপনারা সকলেই ভালো থাকেন, নমস্কার।